আজকের রেসিপিতে থাকছে নরম তুলতুলে ফুলকো চিতই পিঠা। যারা চিতই পিঠা তৈরি করতে ভয় পান, পিঠা ফুলে না, তাছাড়া আরও নানা রকমের সমস্যায় পড়েন, আশা করি আজকের এই রেসিপিটি ফলো করলে খুঁটিনাটি নানা ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন। অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাগুলো চাইলে আপনি দুধেও ভিজাতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিন। প্রথমেই বাটিতে 2 কাপ দিয়ে দিচ্ছি সিদ্ধ চালের গুঁড়া, অর্থাৎ আমরা যে চালটা দিয়ে রেগুলার ভাত খাই সেই চালের গুঁড়াটাই এখানে ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ আতপ চালের গুঁড়া। অনেক সময় দেখা যায় শুধু সিদ্ধ চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে অনেক নরম আর আঠালো হয়ে যায়, তাই যতটুকু পরিমাণ সিদ্ধ চালের গুঁড়া দিবেন তার অর্ধেক পরিমাণ আতপ চালের গুঁড়াও মিশিয়ে নেবেন। আপনারা চাইলে কিন্তু এখানে বাজারের কেনা প্যাকেট চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। তারপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দিতে পারবেন। এবার এর মধ্যে প্রথমে 1 কাপ গরম পানি দিয়ে ভালোভাবে 4 থেকে 5 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এখানে যেই পানিটা ব্যবহার করেছি সেটা একদম টকবগে ফুটন্ত গরম পানি না, তবে কুসুম গরমের চেয়ে সামান্য একটু বেশিই গরম। এই ব্যাটার প্রথম দিকে একটু ঘন আর আঠালোই মনে হবে, তবে যত সময় নিয়ে এটাকে ফেটাতে থাকবেন চালের গুঁড়া ততই নরম হয়ে যাবে। তাই পানিটা একবারে বেশি করে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশাবেন, তাহলে ব্যাটারের ঘনত্বটা বুঝতে সুবিধা হবে। এখন আমি এর মধ্যে আরও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে 2 মিনিটের মতো আবারও ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও এই কাজটা করে নিতে পারবেন। এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে নিয়ে ব্লেন্ডারের সাহায্যে একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিতে হবে। চিতই পিঠার এই ব্যাটারটা ব্লেন্ডারে দিয়ে জাস্ট 1 মিনিট ব্লেন্ড করলেই হয়ে যাবে। তো ফিরে আসছি ব্লেন্ড করার পর। দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করার পর কিন্তু ব্যাটারের ঘনত্বটা অনেকটা আঠালো আর একদম স্মুথ হয়ে গেছে, যেটি কিনা আমাদের চিতই পিঠার জন্য একেবারে পারফেক্ট ঘনত্ব। আমার এই ব্যাটার তৈরিতে সব মিলিয়ে মোট পানি লেগেছে 2 কাপ। আপনাদের ক্ষেত্রে চালের ধরন অনুযায়ী হয়তো একটু কম বেশি লাগতে পারে। আপনি যদি এখানে শুকনো চালের গুঁড়া নেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণ একটু বেশিই লাগবে। এবারে সবশেষ এর মধ্যে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বেকিং পাউডার দেওয়ার ফলে চিতই পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। চিতই পিঠার জন্য আমাদের ব্যাটার তৈরি একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার এটাকে এভাবেই রেখে দিয়ে আমি পিঠাগুলো ভাজার জন্য কড়াইটা প্রস্তুত করে নিচ্ছি। প্রথমে চুলায় একদম হাই হিটে লোহার একটা কড়াই ভালোভাবে গরম হতে দিয়েছি। এবার এর মধ্যে একটা ভেজা সুতি কাপড়ে সামান্য তেল লাগিয়ে কড়াইয়ের সব দিকে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এতে করে পিঠাগুলো কড়াইয়ে আটকে যাবে না। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করতে হবে। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কড়াইটা গরম হয়ে একদম ধোঁয়া উঠছে। এই ধোঁয়া ওঠা গরম কড়াইয়েই এবার পিঠার ব্যাটার দিতে হবে। অনেক সময় পানি আর চালের গুঁড়া উপর নিচে হয়ে যায়, তাই অবশ্যই প্রত্যেকবার পিঠার ব্যাটার কড়াইয়ে দেওয়ার আগে এইভাবে একটু চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের মতো। আমি 2 মিনিট পর পিঠাটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলেছে। বেকিং পাউডার দেওয়ার কারণেই কিন্তু এরকম ফুলকু হয়েছে। অনেক গরম, তাই আমি পিঠাটা আর হাতে রেখে আপনাদেরকে দেখাতে পারলাম না। এবার অন্য একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। প্রতিবার পিঠা ভেজে উঠানোর পর সেই একইভাবে কাপড় ভিজিয়ে তেল দিয়ে মুছে দিতে হবে। মুছে নেওয়া হয়ে গেলে তারপর ব্যাটার দিয়ে দিচ্ছি। এবারে ঢেকে অপেক্ষা করছি সেই একইভাবে 2 থেকে 3 মিনিটের মতো। আমি দ্বিতীয় পিঠাটা 3 মিনিট পর উঠিয়ে নিয়েছি।
দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু সেই আগের মতোই একদম ফুলকু হয়েছে। সেই সাথে পিঠাগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো ছিদ্র হয়েছে। পারফেক্ট চিতই পিঠা পেতে হলে অবশ্যই আগে ভালোভাবে কড়াই গরম করে তারপর ব্যাটার দিতে হবে, আর চুলার আঁচ মিডিয়াম থেকে হাই হিটে রেখেই পিঠাটা পুরো সময় তৈরি করতে হবে। একইভাবে আমি সবগুলো পিঠায় বানিয়ে নিয়েছি। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সফট হয়েছে, সেই সাথে পিঠার ভিতরে কিন্তু অনেক বেশি ছিদ্রও হয়েছে। আপনি চাইলে এই পিঠাগুলো দুধেও ভিজাতে পারবেন। এবার চলুন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাই। নিচের দিকটা মুচমুচে থাকবে, তবে পিঠা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে মুচমুচে একটু কমে যাবে। আশা করি আমার আজকের চিতই পিঠা তৈরির সহজ রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। অনেকেই অভিযোগ করেন বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানালে নাকি পারফেক্টভাবে হয় না, অর্থাৎ পিঠা ভেঙে যায়। তারা চাইলে এই রেসিপিটা একবার দেখে নিতে পারেন। ভাপা পিঠা তৈরির সময় যাতে ভেঙে না যায় আর ঠান্ডা হলেও যাতে অনেকটা সময় পর্যন্ত তুলতুলে থাকে, তার জন্যই পুরো ভিডিও জুড়ে অবশ্যই থাকছে অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স। আশা করি এখন থেকে যে কেউ এভাবে ভাপা পিঠা বানাতে পারবেন। তাহলে ভাপা পিঠার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি বাজার থেকে কেনা 2 কাপ শুকনো চালের গুঁড়া। তারপর হাফ চা চামচ লবণ দিয়ে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিয়েছি। লবণ আপনাদের স্বাদ মতো দিতে পারেন। মিশানো হয়ে গেলে এবার এতে হাত সহ্য করতে পারবে সেরকম কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো। কোনো অবস্থাতেই ঝপ করে একেবারে বেশি পানি দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প করে পানি দিয়েই মিশাতে হবে। যেহেতু আজকের পিঠা তৈরিতে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি, তাই পানিটা একটু বেশি করে দিতে হবে, অর্থাৎ চালের গুঁড়াটা যাতে ভিতর পর্যন্ত ভালোভাবে ভিজে নরম হয়ে যায়। পানি দিয়ে চালের গুঁড়া মাখানোর এক পর্যায়ে যখন দেখবেন কিছুটা চালের গুঁড়া মুট করলে শক্ত দলা পেকে যাচ্ছে, আবার চাপ দিলে ছোটো ছোটো দলা হয়ে ঝরে পড়ছে, তখনই বুঝবেন এটা ঠিক আছে। কিন্তু যদি এই দলাটা ঝরঝরে হয়ে পড়ে যায় তখন পানি আরও মিশাতে হবে। আচ্ছা, আমার এটা মাখাতে মোট 1 ফুট কাপ পানি লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে হয়তো কিছুটা কম বেশিও লাগতে পারে। এখন নিশ্চয়ই চালের গুঁড়াগুলো দেখতেই পাচ্ছেন ভিজে বেশ খানিকটা নরম মনে হচ্ছে, কিন্তু যখন এটাকে আমরা রেস্টে রাখবো তখন ভালোভাবেই সেট হয়ে যাবে। শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে অবশ্যই এটা আপনাকে রেস্টে রাখতেই হবে। আমি ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, তো 15 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। আচ্ছা, রেস্টে রাখার পর এ পর্যায়ে যদি মনে হয় চালের গুঁড়া অনেকটাই শুকনা হয়ে গেছে, তাহলে আবারও অল্প করে কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে নেবেন। আমার এটা যেহেতু পারফেক্ট আছে তাই আমি এ পর্যায়ে চালনি দিয়ে চেলে নিচ্ছি। ভাপা পিঠা নরম তুলতুলে করার জন্য অবশ্যই এভাবে চেলে নিতে হবে। বড় ছিদ্রযুক্ত কাপড় বা মশারির নেট দিয়েও এই কাজটা খুব সহজেই করে নিতে পারবেন। চেলে নেওয়ার পর পিঠার শেপ দেওয়ার জন্য আমি স্টিলের একটা বাটিতে এখান থেকে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে বাটির সব দিকে চালের গুঁড়া ছেদ করে নিয়েছি। এবার স্বাদ মতো খেজুরের গুড় দিয়ে আবারও উপরে চালের গুঁড়া দিয়ে ঢেকে দিচ্ছি। চাইলে আপনি গুড়ের সাথে নারকেল কুড়িয়েও দিতে পারেন। এখন একটা পাতলা কাপড় দিয়ে বাটিটা মুড়িয়ে নিয়েছি। আর আজকের পিঠাগুলো আমি স্টিলের ছাঁকনিতে ভাপ দিব, তাই পিঠাটা এইভাবে ছাঁকনিতে বসিয়ে নিয়ে আলতোভাবে বাটিটা একটু টুকা দিয়ে তারপর সাবধানে উঠিয়ে নিচ্ছি। এখন পাতিলে আগে থেকেই গরম হতে দেওয়া পানির ভাপে এই ছাঁকনিটা বসিয়ে ঢেকে দিচ্ছি। ছাঁকনিটা যেহেতু অনেক বড় বড় ফাঁকা তাই অনেক দ্রুতই পিঠাগুলো হয়ে যাবে, তবে যদি পানির ভাষ্পগুলো পাতিলের সাইড দিয়ে বের হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠা হতে অনেক বেশি সময় লাগবে। তাই এই পদ্ধতিতে পিঠা বানালে অবশ্যই খেয়াল রাখবেন পানির ভাপটা যাতে ঠিকঠাকভাবে পিঠার গায়ে লাগে। আমার পিঠাটা হতে 3 মিনিটের মতো সময় লেগেছে, তবে আগেই বলেছি বাষ্প যদি পিঠার গায়ে ঠিকভাবে না লাগে তাহলে পিঠা হতে অনেক বেশি সময় লাগবে। হাত দিয়ে এভাবে একটু চেক করে নিতে পারেন পিঠাটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। আমার এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমি বাজার থেকে কেনা ভাপা পিঠা তৈরির পাতিল দিয়েও একই পদ্ধতিতে একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, আর এই পিঠা হতে আমার সময় লেগেছে মাত্র 1 মিনিট।
আসলে যে যাই বলুক, সত্যি বলতে সবচেয়ে ভালো হবে যদি আপনি ভাপা পিঠা তৈরির জন্য এসব ঝামেলা না করে এরকম একটা পাতিল কিনে নেন, তাহলে ব্যবহার করতে পারবেন অনেক দিন পর্যন্ত, সেই সাথে গ্যাস এবং সময় দুটোই বেঁচে যাবে। তার মানে কিন্তু আবার এটা ভাববেন না যে আগের পদ্ধতিটাতে পিঠা হবে না, অবশ্যই হবে, তবে সময় একটু বেশি লাগবে, পার্থক্য এতটুকুই। কথা অনেক হলো, এবার পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ধোয়া উঠা গরম গরম নরম তুলতুলে এই পিঠাগুলো খেতে ঠিক কতটা মজার হবে। আশা করি এই শীতে রেসিপিটা ফলো করে এখন থেকে আপনিও ভাপা পিঠা খেতে পারবেন খুব সহজেই। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অনেকেরই পোয়া পিঠা ঠিক মতো ফুলতে চায় না, আবার ভাজার কিছুক্ষণ পরেই সেগুলো শক্ত হয়ে যায়। তারা চাইলে আজকের এই রেসিপিটা দেখে নিতে পারেন। নরম তুলতুলে ফুলকু পোয়া পিঠের জন্যই আজকে সহজ কিছু টিপস শেয়ার করছি, আশা করি যে কেউ এভাবে বানাতে পারবেন। তাহলে পিঠার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ আতপ চালের গুঁড়া। আমি এখানে ঘরে তৈরি ভেজা চালের গুঁড়াটাই ব্যবহার করেছি, তবে আপনার হাতের কাছে ভেজা বা শুকনা যে চালের গুঁড়াটা থাকবে সেটা দিয়েই বানাতে পারেন। তারপর এতে 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। চালের গুঁড়ার সাথে ময়দা দিলে পিঠাগুলো অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। এবার এতে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর 1/4 কাপ দিয়ে দিলাম চিনি। চাইলে আপনি খেজুরের গুড়, তারপর নারকেল কুড়ানোও দিতে পারেন। খেজুরের গুড় দিলে সেক্ষেত্রে জাল করে শিরা বানিয়ে তারপর এখানে ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আমি এতে অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে পিঠার গুলাটা বানিয়ে নিব। দুধের বদলে আপনি এখানে শুধু পানি দিয়েও গুলাটা বানাতে পারবেন, তবে দুধ বা পানি যেটাই দেন সেটা অবশ্যই কুসুম গরম করে এখানে ব্যবহার করতে হবে। দুধটুকু অল্প অল্প করে দিয়ে গুলাটা মিশাতে হবে, কারণ চিনি গলেও কিছুটা পানি বের হবে। চাইলে আপনি হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন। পোয়া পিঠার জন্য গুলাটা একটু সময় দিয়ে ভালোভাবে মসৃণ করে বানাতে হবে, তাহলে পিঠার রেজাল্ট অনেক বেশি ভালো হবে। আমার এই গুলাটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে, আর এতে আমি 1/2 কাপের চেয়ে সামান্য একটু বেশি দুধ ব্যবহার করেছি। তবে কেউ যদি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই পরিমাণ দুধ ব্যবহার করলে চলবে না, পরিমাণে একটু বাড়িয়ে দিতে হবে। গুলার ঘনত্বটা একটু দেখে নিন, ঠিক এরকম হবে। এখন পিঠাগুলো ভাজার জন্য আমি আগে থেকেই কড়াইয়ে পর্যাপ্ত তেল ভালোভাবে গরম হতে দিয়েছি। এখন আমি সবগুলো পিঠা বলের মতো ফুলকু আর একই সাইজের করার জন্য স্টিলের একটা ঢাকনা তেলে দিয়ে দিচ্ছি ভালো মতো গরম হওয়ার জন্য। যখন এটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন চুলার আঁচ মাঝারির থেকে একটু কমিয়ে ঢাকনাটা উঠিয়ে তারপর পিঠার গুলাটুকু এতে দিয়ে দিচ্ছি। গুলাটা দেওয়ার পর সাথে সাথেই ঢাকনাটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। কিছুক্ষণ পর ঠিক এইভাবেই পিঠাটা আলাদা হয়ে ফুলে উপরে চলে আসবে। অবশ্যই ঢাকনাটা কিন্তু আগে ভালো মতো গরম করে তারপর পিঠার গুলাটা দিতে হবে, তাহলে এরকম ফুলকু হবে। পিঠাটা যখন ফুলে গেছে তারপর আমি দুপাশে উল্টে পাল্টে সুন্দর কালার করে নামিয়ে নিয়েছি। একইভাবে আমি আজকে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো অনেক বেশি ফুলকু আর সফট হয়েছে। সবগুলো টিপস যদি ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে আপনার পিঠাগুলোও এরকমই ফুলকু হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পাটিসাপটা পিঠা কিভাবে বানালে পেনে আটকে যাবে না, ভাঁজ করার সময় ফাটবে না এবং ঠান্ডা হলেও সফট থাকবে, সেই গোপন রেসিপিটাই আজকে শেয়ার করব। তাছাড়া প্রথমবারেই যাতে পারফেক্টভাবে বানাতে পারেন সেজন্য পুরো ভিডিও জুড়ে অনেক দরকারি ছোট ছোট টিপস শেয়ার করেছি। আর হ্যাঁ, আজকের পাটিসাপটার জন্য একদম ম্যাজিকের মতো মাত্র 10 মিনিটেই মজাদার খিসা বানিয়ে দেখাবো, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে প্রথমেই আমি পাটিসাপটা পিঠার জন্য ব্যাটার বানিয়ে নিব। সেজন্য এখানে 1 কাপ নিয়ে নিচ্ছি শুকনা চালের গুঁড়া, তবে চাইলে আপনি ভেজা চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন। তারপর 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এই ময়দাটুকু দেওয়ার কারণে পিঠাগুলো ভেঙে যাবে না আর ঠান্ডা হলেও সফট থাকবে। এরপর 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি।
স্বাদ বাড়ানোর জন্য 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ, তবে আপনি চাইলে বাদ দিতে পারেন। স্বাদের ব্যালেন্সের জন্য 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এবার শুকনো এই সব উপকরণগুলো একসাথে প্রথমে একটু মিশিয়ে নিয়েছি। তারপর এখানে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে প্রথমে এটাকে ফেটিয়ে নিব। শুরুতেই বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু শুকনো চালের গুঁড়া দিয়ে আজকের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, তাই এখানে অবশ্যই কুসুম গরম পানিটাই দিতে হবে। প্রথম দিকে আমি 1 কাপ পানি দিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে এই ব্যাটারটাকে মসৃণ করে ফেটিয়ে নিয়েছি। শুরুতেই বেশি পানি দিলে কিন্তু এভাবে চালের গুঁড়া মিশানো যাবে না। যত ভালোভাবে এইগুলাটা ফেটাবেন আপনার পিঠাগুলো ততটাই ভালো হবে। আপনারা পানির বদলে এখানে তরল দুধ দিয়েও এইগুলাটা বানিয়ে নিতে পারেন। তো প্রথমেই 1 কাপ পানি দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশানোর পর এখন অল্প অল্প করে আবারও কুসুম গরম পানি দিয়ে গুলাটা বানিয়ে নিয়েছি। পাটিসাপটার জন্য এই গুলাটা পাতলা করেই বানাতে হবে, তবে আবার অতিরিক্ত পাতলাও করা যাবে না। পাটিসাপটার এই ব্যাটারটা বানাতে আমার 1 কাপ সাথে আরও 3/4 কাপ পানি লেগেছে। তবে চালের গুঁড়ার ধরন অনুযায়ী পানির পরিমাণ আপনাদের ক্ষেত্রে কিছুটা কম বা বেশিও কিন্তু লাগতেই পারে। আর যদি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন ওই ক্ষেত্রে কিন্তু পানি আরও কম লাগবে। এখন এই গুলাটা ঢেকে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। তাহলে চালের গুঁড়া ভালোভাবে ভিজে গুলাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এই ফাঁকে পিঠার জন্য ভিতরের পুর বা খিরসাটা বানিয়ে নিব। সেজন্য প্যানের মধ্যে প্রথমেই 1/4 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। তারপর লো আছে এই গুলাটুকু একদম ঝরঝরে হওয়া পর্যন্ত ভেজে নিব। এভাবে চালের গুঁড়াটুকু ভেজে নিলে খিরসার স্বাদটা অনেক ভালো হয় আর গুঁড়ার কাঁচা গন্ধটাও চলে যায়। তো আমার এটা ঝরঝরে হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিয়ে তারপরেতে 2 কাপ দিয়ে দিলাম তরল দুধ। দুধটুকু আমি আগে থেকেই জাল দিয়ে কিছুটা ঘন করে রেখেছিলাম। দুধটুকু দেওয়ার পর খুব ভালোভাবে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিয়েছি। তারপরেতে 1/2 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, সাথে স্বাদ মতো দিয়ে দিলাম এলাচের গুঁড়া, আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এরপর 1/2 কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, আপনাদের স্বাদ মতোও দিতে পারেন। এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপর চুলাটা অন করে মাঝারি আঁচে অনবরত নেড়ে এটাকে ঘন করে নিয়েছি। অনেকক্ষণ দুধ জাল দিয়ে ঘন করে খিসা বানানোর জন্য অনেকের কাছেই এই পিঠা তৈরি করাটা ঝামেলা লাগে, তাই এইভাবে একদম কম সময়ে খিসা বানালে খেতেও যেমন মজার হয় তেমনি কষ্টও করতে হয় না। কথা বলতে বলতেই দেখুন খিসাটা ঘন হয়ে গেছে, 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। এর চেয়ে বেশি ঘন করা যাবে না, কারণ চুলা থেকে নামানোর পর গরম তাপে এমনিতেই আরও কিছুটা ঘন হয়ে যাবে। এইদিকে 20 মিনিট পর গুলাটা একদম সেট হয়ে গেছে। পিঠা বানানোর আগে প্রত্যেকবার এইভাবে চামচ দিয়ে উপর নিচ করে নাড়িয়ে নেবেন, তাহলে পিঠাগুলো ভালো হবে। পিঠা বানাতে আমি এখানে আগে থেকেই প্যানটা লো আঁচে হালকা গরম করে নিয়েছিলাম। এবার এই প্যানের সব দিকে অল্প করে তেল দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, বেশি তেল কিন্তু দেওয়া যাবে না। তারপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে প্যানটা ঘুরিয়ে সব দিকে ছড়িয়ে নিতে হবে। অবশ্যই ব্যাটার দেওয়ার আগে প্যানটা হালকা গরম করে নিতে হবে আর চুলার তাপটাও থাকবে লো হিটে। চুলার আঁচ বেশি থাকলে কিন্তু ব্যাটার দেওয়ার সাথে সাথেই শুকিয়ে যাবে, তখন এইভাবে ঘুরিয়ে গুলাটা ছড়াতে পারবেন না। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন উপরের দিকটা শুকিয়ে এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে তৈরি করা খিরসা পিঠার এক সাইডে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। গরম খিরসা কিন্তু এতে দেওয়া যাবে না, নর্মাল ঠান্ডা করে তারপর খিরসাটা দিতে হবে। এখন এইভাবে এক পাশ থেকে রুলের মতো ভাঁজ করলেই পাটিসাপটা পিঠা তৈরি হয়ে যাবে। বেশি আছে পিঠাগুলো বানালে বাইরের দিকটা কিন্তু এরকম মসৃণ হবে না, ছিদ্র ছিদ্র হবে। তাই এরকম মসৃণ পিঠার জন্য চুলার তাপ কমিয়েই বানাতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু পেনে একটু আটকে যায়নি আর ভাঁজ করার সময় ফেটেও গেল না। প্রতিটা পিঠা বানানোর আগে প্যানটা ঠিক একইভাবে আগের মতোই
সামান্য তেল দিয়ে মুছে নেবেন। সবগুলো টিপস হুবহু ফলো করে চুলার তাপটা ঠিক রেখে বানালেই আপনার পিঠাগুলোও এরকমই পারফেক্ট হবে। আপনার সুবিধা মতো চাইলে হাত দিয়েই এইভাবে পিঠাগুলো ভাঁজ করে নিতে পারেন। এই পিঠাগুলো ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না, এরকমই সফট থাকবে। দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে এইভাবে একটু টান দিলেই পিঠা ভেঙে যাচ্ছে। পারফেক্টভাবে পাটিসাপটা পিঠা বানানোর জন্য অনেক ছোট ছোট দরকারি টিপস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি অনেক কাজে লাগবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।